হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নিজের বলার মতো গল্প সেশনে। আজকে আমাদের আরেকটা নতুন সেশন আমরা করতে যাচ্ছি, এবং ডেফিনেটলি এখন যে সেশনগুলো হয় সেখানে প্রত্যেকটা সেশনে একজন করে অতিথি আমাদের সাথে থাকেন, যখন আমি একা করি তো একা, আদারওয়াইজ। সো আজকে আমাদের 55তম দিন এবং এটা 84তম সেশন, এবং আমরা আর 6টা ক্লাস শেষে এই সেশনের প্রথম পর্ব শেষ হবে, এরপরে হবে বাকি 30 দিনের দ্বিতীয় পর্ব। সেই 30 দিনের ক্লাসগুলো হবে অনেকটা ইন্টারাক্টিভ, প্র্যাকটিক্যাল, এখনো ইন্টারাক্টিভ অনেক কিছু হচ্ছে। এবং আপনারা জানেন যে আমরা একটা অন্য ধরনের কার্যক্রম পরিচালনা করছি গত 1 জানুয়ারি থেকে, আজকে প্রায় 5 মাস শেষ হয়ে যাচ্ছে, 6 মাস ধরে চলছে এটা। এবং মজার ব্যাপার যেটা হচ্ছে যে আমি আজকের গেস্টকেও কথাটা বলতে চাই যে প্রতিদিন, মানে এই 6 মাসে একদিনের জন্য এটার বিরতি ছিল না। আমার মনে হয় এটা একটা সত্যি অভূতপূর্ব ঘটনা, এরকম করে কোনো কাজ হয়েছে এ পর্যন্ত আমার জানা নেই। ইনফ্যাক্ট কালকে আমার বার্থডে ছিল, সেদিনও আমাদের ক্লাস থেকে আমরা বিরত ছিলাম না। ইনফ্যাক্ট আমি এখনো বার্থডে মুডেই আছি, দেখতেই পাচ্ছেন আমার পোশাক আশাক দেখে, কালকে পর্যন্ত চলবে এটা। কারণ নর্মালি যেটা হয়, নিরন্তর শুভেচ্ছা চলছে, দেখা করতে চাচ্ছে লোকজন, আমিও যাচ্ছি দেখা করতে, ডাকছে লোকজন, তো চলবে এটা কালকে পর্যন্ত। এবং আজকে আজকে সেশনটা আমরা একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষকে নিয়ে এসেছি, আমার অত্যন্ত প্রিয় আরিফ জামান ভাই। উনি অ্যাসোসিয়েট প্রফেসর, হেড অফ স্কুল অ্যান্ড অফ বিজনেস, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এবং আমি ওনাকে আপনাদের সাথে পরিচয় করা দিচ্ছি, কারণ উনি হচ্ছে আমরা যেই বিষয়গুলো নিয়ে কথা বলছি এটার মাস্টার বলা যায়। আরিফ ভাই, ধন্যবাদ ইকবাল বাহার ভাই, এবং অসাধারণ উদ্যোগ আপনি নিয়েছেন। আমি সবসময় ফলো করি আপনার কাজ, এবং আমি খুব সাধুবাদ জানাই যে এরকম একটা অসাধারণ একটা উদ্যোগ নিয়ে আপনি এগিয়ে এসেছেন। তো আমি দেখলাম যে সমাজের অনেক গুণী গুণীজনী মানুষ তারা আপনার পাশে এসে দাঁড়াচ্ছে, সমর্থন দিচ্ছে, এবং আমিও চাই যতটা পারি এই একটা সুন্দর উদ্যোগের সাথে থাকতে পারে। এবং আজকে গর্ববোধ করছি, আমাকে আজকে ইনভাইট করেছেন আপনার সুন্দর একটা প্ল্যাটফর্মে, তো আমি কৃতার্থ আপনার প্রতি। না না, আমরা ডেফিনেটলি আসবো, আমরা একটু আলোচনার মধ্যে করে, গল্পের মধ্যে করে এই সেশনটা করব। সেটা হচ্ছে যে আপনি একটু, আপনাকে আপনি জানেন অনেক কিছু, তারপরে একটু বলি। এবং আমি সত্যি সত্যি আপনাদের মতো মানুষগুলোর জন্য কাছেও কৃতজ্ঞ, এই কারণে যে আমাদের এই সেশনটা একটা সোশ্যাল ওয়ার্কের মতো, আমরা এটা একেবারেই বিনামূল্যে করছি। সো সেইখানে আপনারা আপনাদের নিজস্ব সময় ব্যয় করে আসছেন আমার সঙ্গে সহযোগিতা করার জন্য, এটা সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। কারণ হচ্ছে আসলে আমাদের কাউকে না কাউকে তো কিছু না কিছু করতে হবে, এবং এই মানুষগুলো যারা আসলে এখানে আমাদের কথা শুনতে চায়, কিছু করতে চায়, তাদেরকে আমি একেবারে হাতে কলমে যেটা বলতে পারেন শেখাচ্ছি। এবং ইটস নট অনলি সেশন, আধা ঘন্টা এক ঘন্টা বা 15 মিনিটের সেশন, এরকম না, এটা কিন্তু 24 আওয়ার্স ক্লাস টাইপের। কারণ হচ্ছে যে ধরেন আমি কোন একটা কাজ দিচ্ছি বা কোন একটা ভিডিও দিচ্ছি বা কোন একটা পোস্ট দিচ্ছি, সেখানে কিন্তু আমি তারা কিন্তু শত শত কমেন্টস এবং হাজারো কমেন্টস করছে, সেইখানে আমাকে ওগুলো আবার দেখে রিপ্লাই করতে হচ্ছে, ওগুলোর উপর আবার ভিডিও বানাতে হচ্ছে তাদের। সো এটা কিন্তু নিরন্তর স্পন্টেনিয়াস একটা ব্যাপার হচ্ছে, নিরন্তর ভাবে চলছে, নিরন্তর হচ্ছে, এটা আমি মনে করি খুব কাজে দিবে। হ্যাঁ, এবং এটা ধরেন আমাদের মানে নর্মালি ক্লাসে পড়াশোনা করে বাড়ি চলে গিয়ে হোমওয়ার্ক করতে হয়, একটা স্টুডেন্ট যেরকম পড়াশোনার মধ্যে থাকে 24 ঘন্টা, ঘুমটা বাদ দিলে, এটা অনেকটা ওয়ার্কশপের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা অনেকটা সেরকম। আমি সারাক্ষণে তাদেরকে ব্যস্ত রাখছি, এবং হয়তো এক একজন এক এক সময় নানান ভাবে যুক্ত হচ্ছে, ইয়ে হচ্ছে, দেখছে, সে যখন রিপ্লাই করছে তখন সেটার আবার রিপ্লাই প্রশ্ন করছে, উত্তর দিতে হচ্ছে, আবার অনেকগুলো প্রশ্ন একত্র করে আমি ভিডিও তৈরি করে তাদেরকে রিপ্লাই দিচ্ছি। সো এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা ভাই, সেটা হচ্ছে আজকে প্রায় 5 মাস, আরো 1 মাস চলবে, এটা প্রতিদিন চলেছে, শুক্র শনিবারও বাদ যায়। ইভেন আমি হয়তো ঢাকার বাইরে গিয়েছি, এর মধ্যে ফর্চুনেটলি আমার দেশের বাইরে যাওয়া হয়নি, সেখান থেকেও আমরা বেশ কিছু পর্ব আপনারা দেখেছি, কিন্তু হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের, আমার পরিচিত যেরকম যারা আছেন, ভালো মানুষ যারা আছেন এবং এবং গুণী মানুষ যারা আছেন, তাদের প্রত্যেককে আমি ডেকে এনে এই ধরনের সেশন করার চেষ্টা করছি। তো আমি আপনার একটু, আপনার সম্পর্কে যদি একটু বলেন, যদিও আপনি একজন শিক্ষক, জি, এর বাইরেও আপনি আরো কিছু কাজকর্ম করেন, যদি একটু বলেন তারপরে আমরা আলোচনাটা
হ্যাঁ, আমি আসলে শিক্ষকতা করছি, কিন্তু শিক্ষকতা করতে যে যেটা আমি দেখলাম যে একটা স্টুডেন্টকে শুধু যদি গতানুগত শিক্ষা দিই তাহলে কিন্তু তাকে আমি পরিপূর্ণভাবে মানুষ করে গড়ে তুলতে পারছি না। এখানে কিন্তু কমার্শিয়াল পার্টটা ইম্পর্টেন্ট। অনেকের মধ্যে অনেক সুন্দর উদ্যোগ আছে কিন্তু দেখা যায় অর্থের অভাবে করতে পারছে না। তো আমি মনে করি সক্ষমতা অর্জন দুইটা জিনিস হবে, একটা হচ্ছে যে সে একটা ভালো মানুষ হবে, আর একটা হচ্ছে যে সে পজিটিভলি সৎভাবে থেকে টাকা উপার্জন করতে পারবে। তো এইটার চিন্তা ভিত্তি করে আমি কিন্তু অনেকগুলো কাজের সাথে জড়িত হয়েছি, যেমন ইংলিশ অলিম্পিয়ার সাথে জড়িত আছি, তারপরে কনসালটেন্সি কাজ করি, এছাড়া অনলাইন কিছু পোর্টাল সাথে যুক্ত হয়েছে, এবং এই সব প্ল্যাটফর্ম গুলো কিন্তু আসলে তরুণদের উপর ভিত্তি করে, মানে তরুণদেরকে অনুপ্রাণিত করতে চাই যে আমি যেটা আমি যে স্বপ্নটা আমার আছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে তার যে অরিজিনাল ক্যাপাসিটি সেই সম্বন্ধে জানানো। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, কারণ আমরা অনেক সময় নিজেরাই জানি না যে আমাদের ভেতরে কি আছে, আর এটাও কানে কানে বা বুকের মধ্যে হাত রেখে মাথার ঘাড়ে হাত রেখে বলার কেউ নাই যে তোমার পক্ষে সম্ভব, তুমি একটু চিন্তা করো, মানে সাহস দেওয়ার কেউ নেই। এক্স্যাক্টলি, আবার অনেকে চিন্তা করে যে আমরা তো চাকরি করছি, চলছে তো লাইফ, চলো চলো চলো, কি দরকার এত রিস্ক নেওয়ার। কিন্তু আপনি যদি আসলে জীবনে চাকরিও রিস্ক, ব্যবসাও রিস্ক, রিস্ক ছাড়া কিন্তু কিছু নাই। কিন্তু আপনি যদি, আমি যেটা বলি যে আপনি যদি সাঁতারটা শিখে পানিতে নামেন তাহলে রিস্কটা কম। হ্যাঁ, তো সেই জন্য আমরা যেটা চেষ্টা করছি একটা বিজনেস এর সমস্ত ভালো মজার তথ্য আপনাকে দিয়ে, একটা সত্যি কথা, চাকরি কিন্তু বেশি রিস্ক চাকরি, মানে আচ্ছা এটা এটা কিন্তু শুনে না, একজন শিক্ষক বলছে না চাকরি কিন্তু বেশি রিস্ক, চাকরি বেশি রিস্ক। কারণ আমি আমি একটা পর্যায়ে এসে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে হাউ মাচ কন্ট্রোল ডু ইউ হ্যাভ উইথ ইউর সেলফ, আমি যে কাজটা করছি সেখানে যত টাকা ইনকাম করি না কেন কন্ট্রোলটা কি আমার কাছে নাকি সামবডি অন্যের কাছে রিমোট। এখন এন্টারপ্রেনিউর হওয়ার সবচেয়ে বড় সুযোগ আমি যেটা দেখেছি রিমোটটা আমার হাতে আছে, এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এন্টারপ্রেনারশিপ এর হিউজ প্রসপেক্ট আছে আমি শিখে নামতে পারি। তবে আপনাকে আমি ধন্যবাদ জানাই, কেন, কারণ বাংলাদেশে এন্টারপ্রেনারশিপ নিয়ে দেখলাম যে একটা হিড়িক পড়ে গিয়েছিল, এবং এখানে কিন্তু বেশিরভাগ মানুষ না জেনে শুনে ঝাঁপ দিচ্ছিল, এবং তাদের বেশিরভাগ মানুষ কিন্তু স্বপ্নের এরিয়াটা খুব ছোট ছিল। কিন্তু আপনি যে কাজটা করছেন সেটা হচ্ছে তাদেরকে একবার দক্ষ করে মাঠে নেওয়া, এবং এটার জন্য ওরা তো উপকৃত হবে, কিন্তু আমি মনে করি সবচেয়ে বেশি উপকৃত হবে দেশ। এবং আমাদের, আমি ওইটাই চিন্তা করেছি, কেন মানে যেমন আমাকে আজকাল অনেকে প্রশ্ন করছেন, বিভিন্ন সাংবাদিকরা করছেন যে আপনি এটা কেন করছেন, তা আমার উত্তরটা ছিল যে আমি, আপনি জানেন যে আমরা প্রায় মঞ্চে কথা বলছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 30 মিনিট 1 ঘন্টা কথায় কিছু হচ্ছে না, তারা স্বপ্ন দেখছে হয়তো কেউ নেমে যাচ্ছে, কিন্তু আমার একটা ইম্প্যাক্ট ফেলার মতো যে কাজটা সে কিভাবে করবে, কাজটা সে কিভাবে, সেটার জন্য আমরা একেবারে শুরু থেকে, একেবারে প্রস্তুতি থেকে শুরু করে ফান্ডিং কিভাবে হবে, আইডিয়া কিভাবে জেনারেট, ইভেন তাদের মধ্যে একটা আইডিয়া কম্পিটিশন চলছে এখন, আইডিয়া কিভাবে জেনারেট করবে, কোম্পানি কিভাবে ফর্ম করবে, এবং অনেক সময় আমরা কোম্পানি তৈরি করে ফেলি না বুঝে বা বুঝে বুঝেও, কিন্তু এরপরে আমরা চালাইতে পারি না, তখন কি কি, যেমন আমি একটা টাস্ক নিয়েছি, আপনি শুনলে খুশি হবেন, আমাদের এখানে এখন 5,000 জন আছেন, এর আগের পর্বটা আমরা করেছিলাম 164 জনকে নিয়ে সারা বাংলাদেশ থেকে, এখানে সারা, আপনারা কোন কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু লিখে ফেলেন ঝট করে, একটি কমেন্ট চলে এসেছে, অ্যামেজিং, এক্স্যাক্টলি। না তবে একটা ব্যাপার ইকুয়াল বার আমি যেটা বলবো, সবচেয়ে পজিটিভ যেটা সাইড আমি দেখছি আপনার এই উদ্যোগটার কারণে সেটা হচ্ছে কি, একটা কন্ট্যাক্ট পয়েন্ট আছে বাংলাদেশে, কিন্তু অনেক প্রতিষ্ঠান হয় যে এখানে এন্টারপ্রেনারদের সহযোগিতা করা হয়, কিন্তু আলটিমেটলি কিন্তু ব্যুরোক্রেসি, বাট আপনার কাছে এটা সুবিধা সেটা হচ্ছে যে আপনি ওপেন, মানে আজকে মনে করেন দিনাজপুরে কারো একটা প্রোডাক্ট সে তৈরি করেছে, এটা কোথায় বিক্রি করবে জানতে পারছেন, আপনাকে কিন্তু সে, এবং আপনি খুব কারেক্ট জায়গাতে এসেছেন, আমি যেটা প্ল্যান করেছি এখন তো আমি শেখাবো এদেরকে, 6 মাস ধরে আমি শেষ করবো এটা, শেষ করার পরে আমি কিন্তু এদেরকে নিয়ে কাজ করবো, এরকমটা প্ল্যান করেছি আমি নতুন করে। আর আমি যেটা করছি, আমার এই এর মধ্যে দিয়ে যে কন্টেন্টটা তৈরি হয়েছে আপনি হয়তো কিছুটা জানেন, আমি একটা বই বের করছি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বই বের করছি, একটা পাবলিশার নিজে থেকে উদ্যোগ নিয়ে ওটা ছাপাচ্ছে, তো এটা সবাই জানতে পারবে, আর একটা ওয়েবসাইট করে দিচ্ছি, সমস্ত কন্টেন্ট ভিডিও গুলো ওখানে চলে যাবে, তাতে করে সারা বাংলাদেশের তরুণরা এখান থেকে উপকৃত হতে পারবে। তো এই সুযোগ, এরপরে আমি যেটা করবো, তাদের নানান রকম যে কোয়েশ্চেন গুলো আসবে সেগুলো আমি রিপ্লাই করবো, আর এই গ্রুপটাকে আমি আগামী 2 বছর নার্সিং করবো। কারণ হচ্ছে আমি যেটা আপনাকে বললাম যে আমরা বিজনেস শুরু করে দিই, কিন্তু আমরা আসলে ঠিক জানি না, অনেক সময় আমরা চালাতে পারি না, সেই জায়গাগুলোতে, এবং আমার বাস্তব কিছু অভিজ্ঞতা আছে, আমার সঙ্গে আমি তো প্রায় 2 বছর ধরে ছোট করে 1-to-1 কাজ করছিলাম, এখন তো ম্যাথ আকারে করছি, তারা অনেকে আছেন বিজনেস বন্ধ করে দিতে চেয়েছেন, আমি তাদেরকে নানান রকম টিপস দিয়ে আবার পাঠিয়ে দিয়েছি, এখন তারা কোটি টাকার ব্যবসা করছে, স্যার আপনি না বলে তো আজকে কিছু আমরা তো বন্ধ করে দিয়েছি। তো এই জায়গাগুলোতে আমি আসলে কাজ করতে চাচ্ছি, এবং এটা আমি করবো, এবং আমার স্বপ্ন এদের মধ্য দিয়ে আগামী 2 বছরে 50,000 কর্মসংস্থান। তো আমার যে জিনিসটা আপনাকে, আরেকটা জিনিস আপনাকে বলি, আরে ভাই আমরা আরেকটা জিনিস যেটা করা, আমরা আসলে শুধু বিজনেস শেখাচ্ছি না,
আমরা আপনি ফাঁকে দিয়ে ছোট্ট করে কথাটা বলে ফেলেছেন, আমরা শিখাচ্ছি যে সততার সঙ্গে বিজনেস জি করুন। মানে কারণ অনেকে বলে যে এখন সততার কোনো দাম নাই, এটা ভেঙে দিতে চাচ্ছি আমরা। জি 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 আসলেই সততার দাম আছে, দাম আছে, আমরা হয়তো একটু পরে বুঝি, পরে বুঝি, কিছু সময় গেলে আমরা বুঝি, আমরা হয়তো আগে বুঝি না। তারপরে আমরা তাদেরকে শিখাতে চাচ্ছি যে দেশপ্রেম, মূল্যবোধ, এই টোটাল জিনিসগুলো আমরা তাদেরকে আসলে শিখাতে চাচ্ছি। এবং তারা এবং একজন ভালো মানুষ হয়, আমরা কিন্তু চিন্তা করি যে ভালো মানুষ কিন্তু একটা নিরন্তর চর্চা, আমরা একদিন কোন একটা কাজ করলাম ভালো মানুষ হলাম, ব্যাপারটা কিন্তু সেরকম না, এটা কন্টিনিউয়াস একটা চর্চা। কিন্তু অনেক সময় আমরা চিন্তা, হ্যাঁ আমি তো ভালো, ঠিক আছে, তো সমস্যা কোথায়? কিন্তু আসলে যদি একটু নিজেকে প্রশ্ন করা হয় যে আমি কি কাউকে ঠকিয়েছি, কারোর সাথে কমিটমেন্ট ব্রেক করেছি, এগুলোই কিন্তু ভালো মানুষের লক্ষণ। হ্যাঁ ব্রেক হতে পারে, কিন্তু আমি সরি বলেছি কিনা, সরি বলছি কিনা, তাই না? জিনিস মানে একটা মানুষ তো ফেরেশতা হওয়া সম্ভব না যে একদম সব কাজ সঠিক ভাবে, কিন্তু রিপেন্টেন্সি আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা আমাদের যারা আপনি একজন এক্সপার্ট, যদি আপনি একটু বিজনেস যে ওরা করতে চাচ্ছে সেই ব্যাপারে আপনার দিক থেকে, আপনার এত বছরের এক্সপিরিয়েন্স থেকে তাদেরকে যদি একটু নির্দেশে গেলেন। আমরা তো শেখাচ্ছি একেবারে প্র্যাকটিক্যাল লাইফ থেকে, আপনি পড়ান, সেই ক্ষেত্রে আপনার নলেজ আরো অনেক বেশি। আপনি যদি একটু তাদেরকে বলেন যে বিজনেস এর কোন কোন দিকগুলো তারা অনেক বেশি কনসিডার করা উচিত, এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যেটা যেটা সবসময় বলি, লেগে থাকা, লেগে থাকা এবং লেগে থাকা, স্বপ্ন থেকে দূরে সরে না যাওয়া। যে আমি যেটা সবসময় বিশ্বাস করি সেটা হচ্ছে যে পৃথিবীতে এখনো পর্যন্ত দেখবেন যে আমরা যে কোনো প্রোডাক্ট লাইন যদি দেখি, দেখবেন যে ধরুন মোবাইল ফোন যদি আমি ধরি, এটা কিন্তু আবিষ্কার হয়েছে প্রায় 30 বছর আগে, কিন্তু এখন কিন্তু নতুন নতুন মোবাইল কোম্পানি কিন্তু সার্ভাইভ করছে। কেন করতে পারছে? বিকজ দে আর কামিং আপ উইথ সাম নিউ ফিচার্স অথবা কিছু একটা। সো আমি মনে করি যে কাস্টমারকে জানার চেষ্টা করাটা খুব ইম্পর্টেন্ট, যে আমি যে প্রোডাক্ট সার্ভিসটা দিচ্ছি এই সার্ভিসটা আসলে কে নিবে। আমি দেখছি বাংলাদেশের বিজনেস এর ক্ষেত্রে একটা বড় সমস্যা কি, আমরা আমাদের কাস্টমার সম্বন্ধে না জানি মার্কেটে ঢুকে পড়ি, আমরা চিন্তা করি যে না জানি আমি সাকসেসফুল হব। যেমন বর্তমানে আমি দেখলাম যে একটা ব্যবসা সবাই করছে, আমি দেখলাম কোনটা একটা ব্যবসা আমি ভুলে গেলাম, ই-কমার্স একটা ছিল, আর একটা ব্যবসা আমি দেখলাম যে সবাই দেখলাম ওটা করছে, এই যে আপনার অনলাইন যে ট্রান্সপোর্টেশন যেটা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে এটাই কাইন্ড অফ ই-কমার্স, পাঠাও হ্যাঁ 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 ভাই হে অনেকগুলো, আমি হে আপাতত আমি দেখলাম 25টা কোম্পানি হয়ে গেছে, হ্যাঁ এটা কিন্তু স্যাচুরেটেড হয়েছে। তো আমার এই সব আমার কাছে বাংলাদেশে এটা আমাকে একবার একটা ব্যবসায়ী খুব দুঃখের কথা বলেছিল যে ভাই এদেশে ব্যবসা করা যায় না, কারণটা কি, ব্যবসা মানুষ শেষ করে ফেলে, যে একটা ব্যবসা যদি সফল হওয়া শুরু করে সবাই করে। তো আমি যেটা মনে করি আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনি আগে মার্কেটটা দেখেন। যেমন দেখেন আমি আপনাদের এই মধ্যে কাউকে আমি এখন বলবো না যে আপনি অনলাইন ট্রান্সপোর্টেশন ব্যবসা আসেন, বিকজ অলরেডি ভাই এটা স্যাচুরেটেড হয়ে গেছে, আপনি এখানে তেমন কিছু করারও নাই। আর এই স্যাচুরেটেড ব্যবসায় কিন্তু সফটওয়্যারটা মেইন ইম্পর্টেন্ট, বাট আমি মনে করি যে আপনারা দেখতে পারেন যে বাংলাদেশে কিন্তু আনাচে কানাচে হাজার হাজার প্রবলেম আছে, এই প্রবলেম গুলো সলিউশন করতে হয়। বিজনেস ইজ অল অ্যাবাউট সলভিং দ্য প্রবলেম। আমাদের বাংলাদেশে একটু কনটেক্সট আমরা অন্যভাবে কি, আমরা টাকা কামানোর জন্য ব্যবসা করি, কিন্তু ব্যবসাটা কিন্তু আসলে মানুষকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য। এবং সার্ভিস দিতে পারলে আপনি যদি এটাকে আস্তে আস্তে এটাকে কোয়ালিটি আনতে পারেন, তাহলে কিন্তু ইউ ক্যান চার্জ দ্য প্রিমিয়াম। এবং এইটা আপনাকে করতে হবে যে আপনি যে সার্ভিসটা দিতে যাচ্ছেন এই সার্ভিসটা আসলে নেওয়ার মতো লোকজন আছে কিনা, এবং এটাতে আপনি মার্কেটে ওই জায়গায় আপনার বেস্ট হতে হবে। আর একটা অনুরোধ করবো আপনার ব্যবসায়ীদেরকে, আপনি যে কাজটা করবেন ওই মার্কেটে যেন আপনি বেস্ট হওয়ার চেষ্টা করেন, মানে নিরন্তর কষ্ট, যেটা ইকবাল বারবার বলছেন। যেমন আমি যেমন দেখা গেছে যে মাঝখানে আপনার মোটিভেশনাল স্পিকিং যেটা, এটা আমি শুরু করেছি বেশি দিন না, বার বার এটা অনেক আমাদের সিনিয়র, কিন্তু আমি হয়তো এই ইনস্টিটিউট ঢুকেছি বছর দেড়েক হলো, কিন্তু আমি কিন্তু কন্টিনিউয়াস চর্চা করি যে ঠিক আছে আমি নিজেকে কিভাবে আরো ভালো স্পিকার করতে পারি। যেমন গতকালকে আমি এটা দেখলাম ব্রায়ান স্টিভেনসন দেখলাম যে উনি বলেছে যে স্পিকিং করা উচিত সব মিনিটে 90টা ওয়ার্ড হলে ভালো, 130টা ওয়ার্ড মানে অনেক বেশি দ্রুত, আর 90 কম অনেক স্লো হয়ে যায়। আমি কিন্তু কালকে ওনার ভিডিওটা নামিয়ে দেখলাম যে ইয়েস ওনার কথাটা মানে সবকিছু সুন্দর হচ্ছে। তো এখানে কিন্তু আমি কালকেও একটা জিনিস শিখতে পেরেছি, আমি মনে করি যে আপনারা যারা ব্যবসা করবেন তারা এই শেখার যে ইয়েটা মানে যেটাকে বলে লার্নেবিলিটি, এটা সবসময় ওপেন রাখেন, যে আপনি চিন্তা করবেন না যে আচ্ছা আমি আজকে ভালো করছি টাকা পয়সা ইনকাম হচ্ছে ইট উইল গ্রো লাইক ওয়ান, নো ডেফিনেটলি নট। এটাকে সাস্টেইনেবল করতে হবে, সাস্টেইন করার জন্য কন্টিনিউয়াস আপনাকে শিখতে হবে, এটা হচ্ছে নিজের প্রোডাক্টে নিজেকে বেস্ট হতে হবে, প্লাস আস্তে আস্তে আপনাকে হয়তো ডাইভার্সিফাই করার চেষ্টা করতে হবে। কারণ আপনি এক লাইনে যদি থাকেন কিছুদিন চলার পরে বাংলাদেশে যেহেতু হুজুগে ব্যবসা সারা পৃথিবীতেও এটা হয়, দেখা গেছে আপনি যে লাইনে আসতে নতুন একটা কিছু নিয়ে আসছেন, আপনি দেখবেন যে 2 বছর পরে 3 বছর পরে এই ব্যবসাতে হাজার হাজার লোক দাঁড়িয়ে গেছে, তখন আপনি কি করবেন? তার আগেই আপনাকে ডাইভার্সিফাই করে ফেলতে হবে, মানে একটা প্রোডাক্ট নিয়ে সবসময় চিন্তা করা যাবে না, আপনাকে ডাইভার্সিফাই অন্য কিছুতে আনতে হবে এবং সম্ভব। কিন্তু যেমন দেখেন আমি কি করছি, আমি এখন কিন্তু একাধারে শিক্ষক, একাধারে আমি লেখালেখি করছি, একাধারে আমি একটা পত্রিকা সম্পাদক,
আমি স্পিকার হিসেবে কাজ করছি, এরকম কিন্তু আমার আস্তে আস্তে প্রোডাক্ট লাইন শুরু হয়েছে। বাট আমি কিন্তু আমার শিক্ষকতা পেশাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব এখনো দিই, আমার কাছে সবচেয়ে প্রায়োরিটি কিন্তু শিক্ষকতা। ইকবাল ভাইয়েরও তাই, ইকবাল ভাইও আমি তাই বলবো। সো এই এরকম বড় বড় মানুষের কাছ থেকে আমি শিখতে পারছি, কোডটা আপনি কখনো ছাড়া যাবে না। আপনি যদি কোড ছেড়ে দেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনি উইল বি নোবডি। সো একটা জায়গায় আপনাকে মাস্টার হতে হবে, বাকিগুলো আস্তে আস্তে আপনাকে ডাইভার্সিফাই করতে হবে। আর ইকবাল ভাই যে কথাটা বলে আমি খুব ভালোবাসি, সেটা হচ্ছে যে উনি ওনার কর্মচারীদেরকে সবসময় পরিবারের লোকজন মনে করেন। আমার দ্যাট ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আপনি যাদেরকে দিয়ে কাজ করাবেন তাকে আপনার পরিবারের অংশ বলে মনে করতে হবে। অ্যাবসলিউটলি। এবং এটা কিন্তু আসলে আমরা অনেক সময় ভাবি না, একটা কোম্পানির ইনভেস্টমেন্ট আমরা যদি বলি, মূল ইনভেস্টমেন্ট যদি বলি টাকা ফান্ড, বা মূল ইনভেস্টমেন্ট যদি বলি আমার টেকনিক্যাল মেশিনারিজ, আসলে কিন্তু মূল ইনভেস্টমেন্ট হচ্ছে আমার সঙ্গে যারা কাজ করে তারা দে আর দ্য মেইন টিম। আমরা অনেক সময় ভাবি যে কর্মচারী, এই অ্যাটিটিউডটা কিন্তু কর্মদক্ষতা নামিয়ে দেয়। আপনি একটা মানুষের গায়ে হাত রেখে আপনি 25% এফিশিয়েন্সি বাড়িয়ে ফেলতে পারবেন তার কাজে। রিসেন্ট এক্সাম্পল, আমার ইউনিভার্সিটির যে চেয়ারম্যান আছে ইজ এ ভেরি নাইস গাই, তো মাঝখানে আমি কাজে করে অনেক ব্যস্ত, ওর সাথে দেখা হয় না, ইয়ে হয় না, অনেকগুলো কারণ দেখা যায় যে ওনার প্রতি আমার একটা কিছু ছোটখাটো খুব ছিল। হঠাৎ করে 15 দিন আগে উনি আমার ফ্লোরে আসলেন, সে আমাকে জড়ায় আমাকে হেঁটে লিফ্ট উনি বিদায় নিয়ে দিলেন। আই ফিল সো গুড যে ওনার মতো একটা চেয়ারম্যান মানুষ উনি, কিছুই না কিছু ব্যাপারে কিছুই না। সো একবার ভাইয়ের পরামর্শটা আমি এখানে বলবো যে মানুষকে আপনার ইনভেস্ট করতে হবে, যে আপনার হিউম্যান রিসোর্স আছে। বাংলাদেশে বেশ কিছু কোম্পানি আছে, আমি এখানে হয়তো বা টেকনিক্যাল কারণে তাদের নাম বলবো না, মানে কয়েকটা কোম্পানি আমি ঘুরে দেখেছি যে তারা তাদের সম্বন্ধে মার্কেট জানে না, বাট দে আর ডুইং ওয়ান্ডারফুল। এবং তাদের মেইন রিজন হচ্ছে হিউম্যান রিসোর্স, তারা তাদের ওই যে হিউম্যান রিসোর্স তাদেরকে পরিবারের মতো মনে করে, তাদের কোনো ধরনের দরকার পড়লে সেইটাতে তারা মানে সাপোর্ট দেয়। তারপর হয় কি ওরা ওই কোম্পানিটাকে পরিবারের মতো হিসেবে নেয়। ওয়ার্ল্ডে দেখো একটা কোম্পানি আছে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স, এই কোম্পানিটা হচ্ছে ওয়ার্ল্ডে গত 40 বছর ধরে টিকে আছে এবং বেস্ট কোম্পানি। এই কোম্পানি যেটা এত ভালো কোম্পানি যে এই কোম্পানি যখন রিসেশন হয় ওই কোম্পানির এমপ্লয়িরা নিজের স্যালারি কমায় নেয়, কারণ তাদের কোম্পানির প্রতি ট্রাস্ট আছে যে কোম্পানি যখন ভালো করবে আমার স্যালারি বাড়বে। সো এই যে এই ধর কিছু এক্সাম্পল আমি মনে করি ইম্পর্টেন্ট। আর রিলেশনশিপ উইথ ইউর স্টেক হোল্ডার্স, মানে কাস্টমার তো বললাম, কাস্টমার ছাড়াও কিন্তু শুধু কাস্টমার আর আমার এমপ্লয় ইম্পর্টেন্ট না, এছাড়া কিন্তু আরো অনেকে আছে। যেমন আমার স্টেক হোল্ডার বলতে আমার সাপ্লায়ার, এবং প্রোডাক্ট মার্কেটিং এ এক একটা প্রোডাক্টের মার্কেটিং এর ধরন যদি এক এক রকম, বাট কিছু থামরুল তারপরে থাকে। কেউ হয়তো, যেমন আমি সবসময় বলি যে আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় কিছু প্রোডাক্ট আছে যেগুলো আসলে কোনো মার্কেটিং লাগে না, ওয়ার্ড অফ মাউথে কিন্তু সেগুলো চলছে। অ্যাবসলিউটলি। তারপরে আবার আছে আপনি অনেকে নানান ধরনের লিফলেট করছে, ওয়ান টু ওয়ান মার্কেটিং করছে, ফিল্ড ভিজিট করে করছে, কেউ হয়তো টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে, কেউ হয়তো বিলবোর্ড করছে, নানান ভাবে মার্কেটিংটা করছে, বা সেলসম্যানশিপটাও অনেক সময় মার্কেটিং এর একটা বড় ধরনের। আপনি কি অ্যাডভাইস করবেন তারা যেহেতু নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে? আমি মনে করি যেমন আমি পার্সোনালি একজন ফাইন্যান্সের লোক, এখন অনেক বেশি টেকনিক্যাল হয়ে গেছি, বাট আমি আমাকে অনেক বেশি সেলসম্যান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এর কারণ হচ্ছে আমার যে অভিজ্ঞতা, আমার মার্কেটিং এর যে অভিজ্ঞতা, আমার 100-এ 100 শর্ট কারেক্ট, আমি গিয়েছি আর সেটা সেল হয় না, ঘটনা খুব কম। সেই জন্য আমার এটা খুব মজা লাগে। সেই জন্য যারা আসলে উদ্যোক্তা হচ্ছে আমি মনে করি তাদের এই জিনিসটা অনেক বেশি জানা উচিত, কারণ নিজে জানলে হয় কি অন্যদের শেখাতে সুবিধা। এই ব্যাপারে ইকবাল ভাই একটা রিসেন্ট এক্সাম্পল আমি দিব, যে একটা দোকান থেকে রিসেন্ট একটা ফার্নিচার বানিয়েছিলাম, তো দুটা খাট, এখন ওই খাটে কিছুটা ডিস্টার্বেন্স দেখা যায়, এবং যখন ওই মালিক যে তাকে যখন আমি বললাম তখন সে খুব দুঃখ পাইলো এবং বললো যে আপনি যা চাবেন তাই করবো, আপনি খাট দুটা পাঠা দেন, এটা আমি বেছে দিবো, নতুন খাট বানায় পাঠাচ্ছি, অথবা আপনি আমার লোক যাচ্ছে ওটা খুলে দিব, আপনি আমি ঠিক করে দেবো। আমি হিসেব করে দিতাম যে ওই লোকটার এই কাজটা করাতে প্রায় 5-10 হাজার টাকার ক্ষতি হয়েছে, আমার কাছ থেকে সে যে প্রফিটটা করেছে আমার ধরনের প্রফিটটা তার এখানে থাকছে না। বাট আমি কিন্তু তার কাছে আগে 2টা প্রোডাক্ট নিয়েছিলাম, এটা আমার থার্ড প্রোডাক্ট, ফুড প্রোডাক্ট, এবং আমি শিওর সামনে আমি যত প্রোডাক্ট আমার ওর কাছে যাবো। তো আমার কাছে কেন জানি মনে হয় আমাদের বাংলাদেশে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমার কাস্টমারকে ওয়ান টাইম মনে করি, তো কাস্টমারকে ওয়ান টাইম মনে করা যাবে না, এবং আমার প্রোডাক্টটা না ডিফেক্ট আসতেই পারে। এবং এই কারণে আমি মনে করি যে এক্সট্রা কিছু টাকা যদি আমরা অ্যালোকেট করে রাখতে পারি, যেটা হচ্ছে আমার কাস্টমারকে সাপোর্টটা দেবে, যেমন ওয়ারেন্টি বা যে সার্ভিস আছে আফটার সেলস। আমার একটা পরিচিত মানুষ আছে, সে চায়না থেকে কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতো, তো
তার ব্যবসা হচ্ছে লাইটের ব্যবসা, এবং লাইটের কিন্তু ছিল যে 1 বছরের মধ্যে ওয়ারেন্টি। আমি বললাম যে আপনি কিভাবে ওয়ারেন্টি দেন? বলছে শোনো একটা কথা আছে, আমি যখন 1 লাখ কিনি আসলে চাইনিজ কোম্পানিকে আমি বিল দিয়েছি 80,000, কারণ চাইনিজ কোম্পানি জানে যে এর মধ্যে 20,000 আমার ফেরত চলে যায়। কাস্টমারের ক্ষেত্রে আমাকে এটা করতে হবে, আমাকে কিছু অ্যালোকেশন করে রাখতে হবে, যেমন ব্যাড কিছু প্রোডাক্ট যেতে পারে, তখন আমাকে কিন্তু উইলিংলি হাসি মুখে তাকে সার্ভিস দিতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে আমি যে বেশিরভাগ কোম্পানি কাস্টমার সাথে খুব রাফ বিহেভ করে, আমি নাম বলবো না, কিন্তু কিছু কোম্পানি আছে তারা কিন্তু রেপুটেশন নষ্ট করছে, কাস্টমার টেক কেয়ার করতে পারে। কারণ কাস্টমার যখন তাকে কমপ্লেন করছে সে বলছে যে ইউ মাস্ট হ্যাভ, তুমি মনে হয় কোনো ভুল করছো। কিন্তু নিয়মটা হচ্ছে যখনই কোনো কাস্টমার আমার কাছে প্রবলেম নিয়ে আসবে, আমি বলবো যে হ্যাঁ হতে পারে, আসেন তো আমরা শুনি কি হয়েছে। কিন্তু আমরা কি কাজটা করি, আরে ভাই আপনার প্রোডাক্ট তো আপনি কিনে নিয়ে গেছেন, আপনি এখন কেন ফিরে আসছেন? এই কিন্তু এইটা যে একটা মার্কেটিং এটা কিন্তু আমরা অনেকে জানি না। আপনি অনেক ডিফেক্ট একটা কমপ্লেন নিয়ে আসেন, যদি বলে আচ্ছা ভাই অবশ্যই হতে পারে, আসেন বসেন চা খান দেখি কি শুনি, তখন কিন্তু সে কিন্তু নরম হয়ে যাবে, তখন কিন্তু ওর কাছে খারাপ লাগবে যে আচ্ছা এই তো লোকটা তো অনেস্ট, তার মানে ভুলটা নিশ্চয়ই কোম্পানিতে আনইন্টেনশনালি হয়েছে, সো লেট মি নট ডু সামথিং গ্রেট, মানে বেশি কিছু না করি। আমার কাছে মনে হচ্ছে যে কাস্টমারকে আমার একেবারে এটা এটা আমার কাছে খুব মানে লজিক্যালি আমরা অনেক সময় ধরেন নতুন কাস্টমারের পিছনে দৌড়াচ্ছি, কিন্তু আমার যে একটা সম্পদ রয়ে গেছে এক্সিস্টিং কাস্টমার, তাদেরকে নার্সিং করে, তাদেরকে টেক কেয়ার করে যে আমি আমার বিজনেসটাকে আরো অনেক বাড়াতে পারি, সেই জিনিসগুলো কিন্তু অনেক সময় চিন্তা। আপনার সেলিং এর যেটা আপনি যেটা বললেন যে আপনি 100% সফল হন, এটা কিন্তু আপনার প্রোডাক্টের জন্য, এটা হচ্ছে আপনার রিলেশনশিপ বিল্ডিং এর জন্য। আমি মনে করি রিলেশনশিপ বিল্ড আপ খুব ইম্পর্টেন্ট। যেমন দেখেন আপনার সাথে আমার রিলেশনশিপ ওভার দ্য ফেসবুক, আপনার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক এস্টাবলিশ হয়েছে, যে আমার সেকেন্ড টাইম আপনার সাথে দেখা হলো, তো দেখে কিন্তু কেউ বুঝবে না যে আপনার সাথে সেন্স এখন বুঝা যায় যে হাউ ক্যান ইউ সেল এক্স্যাক্টলি। আমি মনে করি যে এখানে যারা শুনছেন তাদের কিন্তু আমার মনে হয় আপনার কাছ থেকে এই সেলসম্যানশিপটা, যে সেলসম্যানশিপ ইজ অল অ্যাবাউট বিল্ডিং দ্য রিলেশনশিপ, অ্যাবসলিউটলি রিলেশনশিপটা বিল্ড আপ করা শিখতে হবে। এবং মাঝে মাঝে আমার যদি ক্ষতি হয় ওটার জন্য আমাকে আগে থেকে অ্যালোকেট করে রাখতে হবে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এখন আরেকটা জিনিস যেটা হয় স্টার্টআপদের ক্ষেত্রে অনেক সময় তারা ফান্ডিং নিয়ে একটা ঝামেলায় পড়ে, এটা তো আমাদের দেশে একটা মূল সমস্যা। আপনি কি সাজেস্ট করেন এখানে সরকারের দিক থেকে হোক বা আমাদের দেশে যে ব্যবস্থা আছে সেটা কতটা, কারণ হচ্ছে আমরা এখনো যেমন ধরেন আমি আমার ব্যক্তিগত বিজনেস চিন্তা যদি করি, আমরা ফ্যামিলি ফ্রেন্ডস বা নেটওয়ার্কিং থেকে যে ইনভেস্টমেন্ট কালেক্ট করেছি, আমরা ব্যাংক কিন্তু কোনো হেল্প করে না বা দিবেও না। আপনার কি সাজেশন, মানে ওরা কি করতে পারে, প্লাস আমাদের দেশের আসলে এই ব্যাপারে অবস্থাটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এবং রিসেন্টলি আমি যে লাইন নিয়ে কাজ করছি দুইটা তিনটে লাইন নিয়ে, তার একটা লাইন হচ্ছে এই এন্টারপ্রেনারদের ফাইন্যান্সিং, এটাকে বলে বুটস্ট্র্যাপিং ফাইন্যান্স, এটা নিয়ে আমি কাজ করছি আসলে, এটা নিয়ে আমি লেকচার দিই। তো এটা আমি আমার ক্লাসের স্টুডেন্টদেরকে বলেছি, যেটা আমি রিয়েলাইজেশন করেছি যে আসলে একটা কোম্পানিকে ভালো করতে গেলে আপনাকে ইকুইটি সেল করতে হবে, মানে মালিকানা সেল করতে হবে। এইটা আমরা কেউ করতে চাই না। মনে করেন আমার একটা আইডিয়া আসছে, আমি মনে করছি এই ব্যবসার দাম হচ্ছে 10 কোটি টাকা 5 বছর পরে, এখন আমি এটা বেচতে চাচ্ছি না, অথচ বেচতে চাচ্ছি না বলে আমি যখন অনলাইন ফাইন্যান্সের উপর ডিপেন্ড করছি সেখানে কিন্তু আমার ইন্টারেস্ট দিতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমার উপর একটা আলাদা প্রেশার তৈরি হচ্ছে। কিন্তু আমি যদি কাউকে মালিকানা হিসেবে আনতে পারি তাহলে কিন্তু আমার প্রেশার হচ্ছে না। এখন মালিকানাটা কি হচ্ছে, আমি 10 কোটি টাকা ব্যবসা আছে, আমি চিন্তা করলাম আমি 3 কোটি% সেল করে দিই। সো আমি মনে করি যে যারা টাকার সমস্যা আছে তাদের উচিত অন্য আরেকজন মানে পার্টনার নিয়ে নিজের আইডিয়াটা সেল করে, আইডিয়াটা সেল করে, এবং মনে করতে হবে যে আমার আইডিয়া মানে এই আইডিয়াটা 100% মালিকানা আমার 10 বছর পরেও থাকবে এটা মাথায় রাখা যাবে না। আমি যদি ইতিহাস দেখি ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানি, একটা ছোট এক্সাম্পল আপনার এখানে এসে দিয়ে যাই, সেটা হচ্ছে বিল গেটস তার নিজের তৈরি করা ফার্মের এখন মাত্র 1.2% এর মালিক, জুকারবার্গ তার নিজের তৈরি করা কোম্পানি এখন মাত্র 16% এর মালিক, বা জুকারবার্গ যদি আজকে 84% বিক্রি না করতো আমাকে তার সাথে কাজ করতে হবে, যদি দেখি যে হ্যাঁ একে ট্রাস্ট করা যায় দেন ইউ সাইন তাকে ওনারশিপে নিয়ে আসো। সবাইকে যে টাকা দিয়ে ওনারশিপে আনতে হবে তা না, অ্যাপল কোম্পানি যখন তৈরি হয় দুইজন মানুষ তৈরি করে, ওজনিয়াক এবং স্টিভ জবস, তারা কিন্তু ইনিশিয়ালি যে লোকটাকে নিয়ে এসেছিল তার নাম হচ্ছে রোনাল্ড কোয়েন, তাকে কিন্তু নিয়েছিল, তাকে 20% মালিকানা দেওয়া হয়েছিল, তাকে কোনো বেতন দিত লোকটা, যদিও পরে তার ওই শেয়ার সেল করে দিয়ে চলে যায়। বাট আমি ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো অ্যানালিসিস করে দেখেছি যে ইনিশিয়াল লাইনে আপনি যে শুধু মানে অন্যের লোনটা নেওয়া ঠিক হবে না, কিন্তু
যে কোম্পানিকে এমপ্লয় হিসেবে নিচ্ছেন তাকে আপনি চেষ্টা করেন মালিক হিসেবে আনা। মানে মনে করেন যে আচ্ছা মার্কেটিং ছেলেটা অনেক ভালো, আমরা কি করি তাকে খাটায় আনার জন্য একটা চাকরি দিয়ে নিয়ে আসি, ডোন্ট ডু দ্যাট। আপনি যদি মনে করেন যে এই লোকটা দক্ষ তাকে আপনি বলেন যে আচ্ছা ভাই তুমি আসো তোমাকে আমি, হ্যাঁ মানে তাকে এত পার্সেন্ট মালিক না, এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট না দিয়ে তাকে ওনারশিপ দেওয়া যেতে পারে। একা 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 বিশ্বপৃথিবীতে কোনো ভালো কোনো বড় কাজ করা যায়। আচ্ছা, এবং ফাইন্যান্স কস্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যায় যে ফাইন্যান্স কস্ট কোম্পানি বন্ধ হয়ে যায়। কারণ যেমন আমার কোম্পানি তো এই সমস্যাটা শুরুতে হয়েছিল, আমরা একটা লোন এক পর্যায়ে নিতে হয়েছিল কারণ আমাদের ইনভেস্টমেন্ট অনেক হাই ছিল, কিন্তু আমরা এক পর্যায়ে দিতে পারিনি টাকা। তো এই জিনিসগুলো আপনারাও মাথায় রাখবেন। আমি মনে করি পার্টনারশিপ সেল করে আগাতে হবে, মানে ইকুইটি আনতে হবে। অ্যাবসলিউটলি। এবং আমি মনে করি যেমন দেখেন আমি যদি ব্যক্তিগত মনে করি আমার আমার কাছে যদি কেউ একটা ভালো আইডিয়া নিয়ে আসে, আমি যদি দেখি যে আচ্ছা দিস ইজ দ্য ওয়ে ইট উইল বি ডান, আমি যদি কনফিডেন্ট হই হয়তো আমিও কিছু ইনভেস্ট করতে পারি, বা আরো সমাজের লোকজন আছে তারাও কিন্তু টাকাটা ইনভেস্ট করতে পারবে। কারণ বর্তমান বাংলাদেশ কিন্তু আমি মনে করি যে একটা পজিটিভ সাইড যেটা নিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশটা এখন ট্রান্সপারেন্ট হচ্ছে, আস্তে আস্তে অসততা কমে যাবে কমে যাবে। এখন কিন্তু আপনাকে বৈধভাবে টাকা কামাতে হবে, বৈধভাবে টাকা কামানোর একটা বড় উপায় কি হচ্ছে এই ধরনের কোম্পানি গুলোর সাথে মালিকানা, তাহলে কিন্তু আপনি একটা ভালো রিটার্ন পেতে পারেন। আপনি ফাঁকে দিয়ে আইডিয়ার কথা বলছিলেন, আমরা যদি ওরাও নানান রকম আইডিয়া নিজেরা চিন্তা করছে, আমি হয়তো নানান টাইপ ওয়ে বলে দিচ্ছি যে এদিকে এদিকে চিন্তা করো আগামী 5 বছর কি হতে যাচ্ছে, আগামী 10 বছর কি হতে যাচ্ছে, আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে একটু তাদেরকে বলেন যে কোন বিজনেস গুলো আগামী 5-7 বছর বা আগামী 2-3 বছরের পোটেন্সিয়াল আপনি অ্যানালাইসিস থেকে আপনার দৃষ্টিভঙ্গি থেকে বা কোন দিকে তারা চিন্তা ভাবনা করে। আচ্ছা, এটা খুবই আসলে চ্যালেঞ্জিং কোশ্চেন, কারণ এইখানে আমি নিজেও অনেকদিন ধরে স্ক্যান করছি অল্প কিছুদিন ধরে যে আসলে প্রেডিক্ট করতে পারছি কিনা। আমি যেমন বাড্ডা এলাকায় থাকি, বাড্ডা এলাকায় আমি দেখছি যে অল্প জায়গার মধ্যে কোটি কোটি লোক, আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এইটার এই মানুষজন তো একটু ভিত্তি করে কোনো বিজনেস আনা যায় কিনা চিন্তা করা যায়। মানে আমার কাছে মনে হচ্ছে এটা কিন্তু মানে সরি টিটার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে, বাজারটা কিন্তু বিশাল, বাজার বিশাল। মানে আপনি 17 কোটি লোক, আপনি তাদেরকে খাওয়াবেন পড়াবেন, আপনি কোনো কিছু ব্যবহার করাবেন, আপনার অভাব মানে সমস্যা নাই কিন্তু। এই জন্য আমাদের দেশে কাস্টমার কে একটা সমস্যা, কারণ হচ্ছে তার কাস্টমারের কোনো অভাব নেই, কিন্তু আবার কারো কেউ কেউ হয়তো পাচ্ছে না। তো ইউ আর রাইট যে হিউম্যান আমাদের যে মানুষ মানব সম্পদ তারা আমরা রেডি কাস্টমার আছে, মানে কাস্টমার রেডি হয়ে আছে। যেমন আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমার বাড্ডা এলাকায় একটা ছেলে আছে, সেই ইয়াং ছেলে, সে পড়ালেখা করে, সে শুধু ডাব কাছে প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করে ডাব, সে শুধু ডাব কিনে আনছে। এবং আমি মজার ব্যাপার কি, কালকে আমি ডায়াবেটিস সামনে বসে কালকে যে দেখলাম সে রোজার উপকরণ বিক্রি করা শুরু করছে, যে খেজুর টেজুর। সো ইজ ইট তার মেধাটা আছে, সে কিন্তু ফিক্স না, ওই যে ডাইভার্সিফাই, একদিন সে দোকান দিয়ে বসে যাবে, আবার দেখবেন শীতকাল যখন আসবে তখন সে ইয়ে দিবে, ইয়ে সরের বিক্রি করবে, আস্তে আস্তে সে দোকানে চলে যাবে। আমি মনে করি এইভাবে কাস্টমার একটু চোখ কান খোলা রাখতে। সেক্টর ওয়াইজ যদি আপনি বলেন, আপনি যেহেতু পড়ান অ্যানালাইসিস করেন, কোন সেক্টর গুলো আমরা এখন দেখতেছি আইটি তে খুব কাজ হচ্ছে, এগ্রোতে কাজ হচ্ছে, বাট এগ্রো প্রসেসিং এ খুব ভালো কাজ হচ্ছে এখন, মানুষ অনেক বেশি তৈরি করা ফুড খেতে পছন্দ করে, মানে একদম ইয়ে থেকে। সো এইসব নানান কাজ হচ্ছে, আরো কি কি সেক্টর, পাট নিয়ে কথাবার্তা শোনা যাচ্ছে, আপনি যদি একটু আপনার থেকে বলেন। না, আপনি যে লাইনগুলোর কথা বলছেন এই লাইনগুলোর সম্বন্ধে আসলে আমার মানে অ্যানালিসিস যেটা করছি ওটা আসলে এখনো পুরোপুরি আমি মানে অতটা শেষ করতে পারি না। আমি নিজেও কিন্তু আমি ইন্টারেস্টেড, আমি এটা নিয়ে আসলে কাজ করছি। যেমন আমার সবসময় মনে হচ্ছে এডুকেশন সাইডেও যেমন হিউজ স্কোপ আছে আমি মনে করি। যেমন আজকে বাংলাদেশের সারা বাংলাদেশের প্রচুর মানুষজন আছে তারা হচ্ছে আপনার বই পড়ে, যে টেক্সট বই পড়ে, এখন টেক্সট বই যেগুলো যেগুলো নিক্ষেপে পাওয়া যায় এগুলোর কোয়ালিটি খুব খারাপ হয়। তো বাংলাদেশে কিন্তু দেখেন প্রাইভেট ভার্সিটিতে প্রায় এক একটা ভার্সিটিতে 10,000 স্টুডেন্ট আছে, এখন ওই স্টুডেন্টকে টার্গেট করেও কিন্তু আমি কোনো ব্যবসা কনসেপ্ট কিন্তু করতে পারি। যেমন বই আনতে পারি আমি, তাদের জন্য বই হতে পারে, তারপরে আরো অনেক উপকার হতে পারে। তারপরে বাংলাদেশে একটা জিনিস আমি দেখলাম যে বর্তমানে চাইল্ডদের নাম্বার অফ চাইল্ড ইজ হিউজ, আমার নিজেরও কথা দেখে বাচ্চা হলো হিউজ নিড বেবি কেয়ার, বেবি কেয়ার, বেবি কেয়ার প্রোডাক্ট যেটা দেখলাম, ইভেন প্যাডম্যান যেটা হয়েছে তা আমি ইন্ডিয়াতে, বাংলাদেশে ডায়াপার নিয়ে আমার কাছে মনে হয় যে কাজ করার সুযোগ আছে, কারণ ডায়াপারের দাম অনেক বেশি হয়। আমি দেখলাম যে কদিন আগে একটা ফ্যামিলিতে একটা পরিবার তাকে তার কেন কি গিফট দিয়েছে, সে পরে টাকাটা চেঞ্জ করে তার বাচ্চার জন্য ড্যামেজ নেই, সো এক্সপেন্সিভ। তো আমি মনে করি এখানে আমরা কিছু করতে পারি, মানে এই ধরনের কনজিউমার কনজিউমার প্রোডাক্ট, এইটা একটা আপনি ঠিকই বলেছেন। আমাদের একটু ডেফিনেটলি দেশের অর্থনৈতিক অবস্থার কারণে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের কারণে আমাদের এখন অনেক বেশি হাইজেনিক প্রোডাক্ট আমাদের
চিন্তা ভাবনা করছি, যেমন আজকাল লিকুইড সোপ বলেন বা বিশুদ্ধ পানি, এগুলোর প্রতি মানুষ কিন্তু অনেক খরচ করছে। ফুড খেতে গেলে ফ্রেশ খাবারের পিছনে মানুষ অর্গানিক যেটা অনেক খরচ করছে, বিকজ তারা চাচ্ছে তা ভালো খেতে, ডাক্তারও তাদেরকে সেই পরামর্শ দিচ্ছে এবং এগুলোর কারণে নানান রোগ ব্যাধি হচ্ছে। আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের দেশের ওষুধ শিল্প, এবং আপনি দেখবেন একটা জিনিস খুব ইন্টারেস্টিং, এই কথাটা কেউ বলে কিনা আমি জানি না, একেবারে ভিখারি থেকে শুরু করে সবচেয়ে গরিব লোকটা ইভেন থেকে একেবারে বড় লোক পর্যন্ত কোন লোক কিন্তু কোন ওষুধের দোকানে গিয়ে এই ওষুধের দাম 1 টাকা না 1.5 টাকা না 75 পয়সা এই দামটা বার্গেনিং করে, একমাত্র প্রোডাক্ট বাংলাদেশে, বিকজ এটা একটা হিউম্যান সাইকোলজি। এখন দেখেন এখানে কিন্তু হ্যাঁ কিছু কিছু খারাপ কাজ হচ্ছে না, আমরা বলবো না যে তার কারণে অনেক বেশি চার্জ করা হচ্ছে রোগীদেরকে এবং হাসপাতালের বিষয়গুলোতে আমরা কিছু কিছু জানি, কেউ কেউ ভালো কাজও করছে। তো সেই দিক থেকে আমি বলবো যে এইটাকে নিয়েও এইটা যেভাবে চলছে, এই যে এটা দাম আদৌ এটা দামটা ঠিক আছে কিনা বা আরো কম দামে দিতে পারে কিনা, কেউ যদি চিন্তা করে সচেতন ভাবে আমি কাজটা করব, আমি মানে সেবা করব এবং কিছু লাভ করব। আপনি আমরা যদি কোয়ান্টিটিটা বাড়িয়ে কম লাভ করে আমরা কিন্তু অনেক বড় বিজনেস করতে পারি, তাই না? তো সেইটারও কিন্তু একটা সুবিধা আছে, এবং ওষুধটা কিন্তু আগেই বললাম যে কেউ দামাদামি করে না, তো সেইখানে হয়তো মানুষের জানাই নাই যে এটা কস্টিং কত, কত পার্সেন্ট লাভ করতেছে, বা এটা আদৌ যদি আরো লোকজন এটাতে ইনভলভ হয় বা এটা যদি অনলাইনে নিয়ে আসে, এখন অনেকে করছে হোম ডেলিভারি করছে, সেটা আরো কম খরচ করে এটাকে আরো মাল্টিপ্লাই করা যায় কিনা, আমি সেটা করছি। আমি মনে করি যারা এন্টারপ্রেনর হচ্ছেন তারা কোনো সেক্টর স্পেসিফিক না করে আমি মনে করি যে দে শুড লুক এট দ্য পিপল, যে মানুষের বিহেভিয়ারটা দেখে এই এই কাজটাকে কিভাবে একটা কমফোর্ট দিতে পারে, কোন ধরনের প্রোডাক্ট সার্ভিস হতে হতে পারে, অনেক ধরনের সার্ভিস হতে পারে। সো আমার কাছে মনে হয় যে অনেক সুযোগ আছে। অ্যাবসলিউটলি আমরা আরেক ভাই আমাদের সময় অনুযায়ী আমরা শেষ করবো, আপনি যদি একটু ক্লোজিং নোট দেন সবাইকে, তাদেরকে বলেন তাদের তারা এই যে একটা মহান উদ্যোগে একত্র হয়েছে এই স্বপ্ন যেন। আমি যেটা বলবো আমার যেটা কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আসলে এন্টারপ্রেনারশিপ কিন্তু আমি মনে করি যেটা একটা ইবাদতের মতো, এবং এটাকে সারা জীবন ধরে রাখতে হবে। মানে একজন যে এন্টারপ্রেনার সে আসলে সারা জীবনের জন্য এন্টারপ্রেনার, এখানে কিন্তু রেস্ট নেওয়া ইয়ে করার মানে আসলে তার কাজটাকেই তার ভালোবেসে নিতে হবে, মানে কাজটাই কিন্তু তার রিল্যাক্সেশন হবে। আমি দেখেছি যে আমি যখন ক্লাস করাচ্ছি যে ক্লাসটাতে আমার সবচেয়ে বেশি পরিশ্রম করতে হচ্ছে, মানে চ্যালেঞ্জিং কোশ্চেন আসে, সেই ক্লাসটা শেষে আমি ঘেমে যাচ্ছি, কিন্তু ওটাই কিন্তু আমাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে, এবং আমি কিন্তু ওই ধরনের ক্লাস এক্সপেক্ট করি। কিন্তু যে ক্লাসে আমি খুব আরামে স্টুডেন্ট গুলো মনে হচ্ছে খুব পার্টিসিপেট করছে ওই ক্লাস করে কিন্তু আমার মনে হচ্ছে এনার্জিটা নষ্ট হচ্ছে। আমি মনে করছি এন্টারপ্রেনারশিপ মানে আপনাদেরকে একটা কন্টিনিউয়াস মানে কাজ করতে হবে। বিল গেটস এক্সাম্পল দিই, উনি তো প্রথম 8 বছর একদিন অফিস থেকে ছুটি নেন। তো এন্টারপ্রেনার মানে কিন্তু আমি বস হয়ে গেছি তা না, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। নো সিইও, বি ওয়ার্কার, যে আমি দেখছি সবাই কাজ তৈরি করে ফেলে, একটা ভালো অফিস নিয়ে নাই। নো আপনাদের আপনাদের খুব ভালো একটা কথা আমার মনে পড়েছে, আপনাদের সবাইকে আমি বলছি কোম্পানি করার 2 বছর নিজেকে সিইও হিসেবে পরিচয় দিবেন না, কোম্পানি যেদিন প্রফিটে আসবে সেই দিন থেকে সিইও হতে হবে। এবং প্রথম থেকে আমার এই ওভারহেড কস্ট যত কমা যায়, আমি যদি সম্ভব হয় আমার মিটিংটা যদি দেখি না আমাকে রিকোয়েস্ট করবেন যে ভাই আপনার ওখানে একদিন একটা মিটিং করতে পারবো কিনা, মানে মিটিং কস্ট যত কমানো যায়, মানে ওভারহেড কস্ট দেখতে হবে যে আমার প্রোডাক্ট তৈরি এবং প্রোডাক্ট ইয়ে করার ছাড়া কস্ট যত কমানো যায় তার তৈরি করা যাবে না, এবং চেষ্টা করতে হবে যত কস্ট কম করা যায়। এবং এই স্বপ্নটা নিয়ে আসলে আমি মনে করি আর স্বপ্নটা বড় দেখতে হবে, মানে আজকে আমি যে কাজটা করছি এই কাজটার আসলে 30-40 বছর পরে আমি কি করবো এটা নিয়ে একটু চিন্তা যদি মাথায় রাখি সেটা আমাকে কন্টিনিউয়াস ড্রাইভ করে রাখবে, এবং তাহলে কিন্তু আমি আস্তে আস্তে বড় করতে পারবো। আর শেখার সুযোগটা কখনো ত্যাগ করা যাবে না। আমি একটা মেসেজ করে দিলাম যে পৃথিবীতে সবচেয়ে বেশি ধনাঢ্য ব্যক্তি যারা তারা সবচেয়ে বেশি পড়ালেখা করে, এবং আমি মনে করি শিক্ষার সুযোগটা এবং আজকে অনেক বড় সুযোগ আছে আমাদের সবার জন্য, ইন্টারনেট আছে, ইয়ে আছে, আমি মনে করি লার্নিং যে শিক্ষার মধ্যে সবসময় থাকতে হবে। ভাই আছেন বড় ভাই হিসেবে গুরুজন হিসেবে, আর ওনার থ্রুতে আমরাও আছি, আপনাদের এইখানকার এই ইকবাল ভাইয়ের ভাইয়ের এখানে যারা আছেন তারা ইকবাল ভাইয়ের রেফারেন্স দিয়ে যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আমার সেল নাম্বারও এখানে শেয়ার, তারা যদি যে কোনো ধরনের পরামর্শ চায় আমি সো কাইন্ড অফ থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর কামিং এন্ড গিভিং দ্য ভ্যালুয়েবল টাইম। এন্ড আমি সবাইকে যেটা বলে শেষ করব সেটা হচ্ছে যে আজকে ডেফিনেটলি আপনারা অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা শুনলেন, এবং সেখানে
একটা শব্দ ওয়ার্ড আমি নিতে চাই টোটাল আলোচনা থেকে আজকে, আরিফ ভাই যেটা বললেন আমার খুবই ভালো লেগেছে শব্দটা, সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ, মানে হচ্ছে ইবাদত। সো ইবাদত করতে হলে আপনার মনটা পরিষ্কার হওয়া খুবই দরকার। আমি যেটা সবসময় বলি সেটা হচ্ছে যে ভালো মানুষ হতে হবে, এটার কোনো বিকল্প নাই। আমরা এই গ্রুপটাকে বাংলাদেশে ভালো ব্যবসায়ী, ভালো মানুষ ব্যবসায়ীদের একটা গ্রুপ তৈরি করতে চাই, এবং আমরা শুধু নিজের জন্য কাজ করব না, যেটা আমি সবসময় বলি আমরা সমাজের জন্য, আমরা দেশের জন্য কাজ করবো। ফাইনালি যেটা বলেছি একটু আগে, সেটা হচ্ছে যে নিজেকে কখনো মালিক বা সিইও এরকম ভাববেন না, অন্তত 2টা বছর যেদিন প্রফিটে আসবে সেদিন একটা কার্ডের পেছনে লিখবেন যে আমি এই কোম্পানির সিইও বা ম্যানেজিং ডিরেক্টর। তার আগ পর্যন্ত নিজেকে একজন কর্মী হিসেবে, অন্য যারা থাকবে আপনার সাথে একজন টিম মেম্বার হিসেবে পরিচয় দিয়ে কাজ করবেন, দেখবেন যে লাইফটা অনেক সহজ হয়ে গেছে। অনেক ভালো থাকবেন, আপনাদের নিজেদের এরকম সুন্দর সুন্দর এক একটা গল্প তৈরি হোক সেই কামনা করছি। অনেক ভালো থাকবেন, টেক কেয়ার, আই উইশ ইউ অল দ্য বেস্ট। ধন্যবাদ সবাই।